সীমান্তের গ্রামে পালিত হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ছবিতে মাল্যদান করে কেক কেটে পালন করা হয় এই দিনটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সহ অন্যান্যরা। আজ 12ই সেপ্টেম্বর, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস। তার মূর্তিতে মাল্যদান করে কেক কেটে পালিত হলো জন্মদিন। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে ইছামতির পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্বশুর বাড়ি অর্থাৎ গৌরী দেবীর প্রাচীন বাড়িতে আজ কেক কেটে পালিত হল তার জন্মদিবস। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্বশুর বাড়ি অর্থাৎ গৌরী দেবীর প্রাচীন বাড়িতে আজ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালিত হল। তার ছবিতে মাল্যদান করে কেক কেটে পালন করা হয় এই দিনটি। এদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বহু মানুষের সমাগম হয় গৌরী দেবীর প্রাচীন বাড়িতে। সাহিত্য এবং সংস্কৃতি প্রেমী মানুষের কাছে আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই দিনে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে। সীমান্তের গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই শ্বশুর বাড়ি সাহিত্য সংস্কৃতি প্রেমীর মানুষের কাছে একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। বাংলা সাহিত্য, প্রকৃতি, নান্দনিকতা, নিসর্গ আর গ্রাম্য জীবনকে কেউ যদি সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলে আনেন, তার মধ্যে অন্যতম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের উপস্থাপন, অতুলনীয় গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন সবকিছু মিলিয়ে তার লেখা বিশেষ স্থান দখল করে নিয়েছে বাংলা সাহিত্যে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিডিও, বিভিন্ন জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে আগত সকল মানুষেরাই মাল্যদান করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক তথা চিকিৎসক জানান, আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 131তম জন্মদিবস পালন করলাম। আজ তার মূর্তিতে মাল্যদান করে কেক কেটে দিনটি পালন করা হয়। পাশাপাশি আগামী দিনে যাতে এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে, তার জন্য আমরা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আগামী দিনে সাহিত্য সংস্কৃতি প্রতি মানুষের যাতে আগ্রহ বাড়ে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের প্রতি যে অবদান, তা যাতে আগামী প্রজন্ম জানতে পারে, সেই বিষয়ে আমরা এক বিশেষ উদ্যোগ নেব। এই বিষয়ে তিনি আরো জানান, বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এখানে তার কেক কাটা, তার মাল্যদান এবং আগামী দিনে যেভাবে আমরা এখানে ডেভেলপমেন্ট করে একটা ট্যুরিজম সেন্টারে রূপান্তরিত করতে চাইছি ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের এই অংশটাকে, তার মধ্যে ট্যুরিজম রেস্ট সেন্টার, ট্যুরিজম অ্যাট্রাকশন সেন্টার, রোড ডেভেলপমেন্ট, রোডের লাইট তার মধ্যে অন্যতম অন্তর্ভুক্ত এবং সমস্ত ব্যবস্থাপনাটা এখানকার 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েতের সাহায্যে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমরা এই অংশটাকে আগামী দিনে একটা ট্যুরিস্ট সেন্টারে রূপান্তরিত করে সাহিত্য এবং সৃষ্টি এবং কালচারের একটা সমন্বয় ট্যুরিজমের রূপান্তর চাইছি। এদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে বহু দূর দূরান্ত থেকে সাহিত্য সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন এখানে। এই বিষয়ে এই গ্রামে বসবাসকারী এক সমাজসেবী প্রলয় মুখার্জি জানান, বাস্তু ভিটে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওনার ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় উনি এখান থেকে চলে গিয়েছিলেন বনগ্রামে, যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় প্রায় 11 বছর বয়স, সেই সময় সপরিবার এখান থেকে ওনারা বনগ্রাম চলে যান। এখন এখানে তার অস্তিত্ব নিশ্চিতভাবে আছে আমাদের পানিতরে গ্রামে। সেই সুবাদে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে ওনার জানায় এখানে উনি আসতেন, যাতায়াত করতেন, বিভিন্ন অকেশনে, ছুটিতে, সামার ভ্যাকেশনে ছুটিতে উনি আসতেন। পাশাপাশি
এই যাতায়াতের মুহূর্তে এখানে উনি বিবাহের সঙ্গে একটা আবদ্ধ হয়েছিলেন, প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবী সঙ্গে ওনার বিবাহ হয়। প্রচুর টুরিস্ট আসে, আমরা চাই যে এখানে ডেভেলপ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।